সত্যিকারের বন্ধুত্ব। এই গল্পটা হলো চঞ্চল গট্টু এবং তার বোন চিঙ্কির। একবার গট্টু আর চিঙ্কি তাদের বাগানের মধ্যে খেলছিল, আর তখনই ওরা কুকুরের চেঁচানোর শব্দ শুনতে পেল। প্রথমে তো ওরা ওটার উপরে খেয়াল করেনি, কিন্তু যখন কুকুরটা চেঁচানো বন্ধ করেনি তখন চিঙ্কি গেটের কাছে দেখতে গেল যে আসলে ব্যাপারটা কি। কেন চিৎকার করছো, কি হয়েছে? মনে হচ্ছে এইভাবে শুনবে না, একে মজা আমি দেখাচ্ছি। দাঁড়াও গাট্টু, এই রকম নিরীহ পশুকে মারা অনেক ভুল কথা হচ্ছে, চলো একে ভিতরে নিয়ে চলি। চিঙ্কি ভালোবেসে ওকে বাড়ির ভেতরে নিয়ে আসলো। ওর ব্যথাটা পরিষ্কার করলো এবং তাতে ওষুধ লাগিয়ে দিল, জল খাওয়ালো এবং খুব আদর করলো। এবার তুমি একদম ভালো হয়ে যাবে আর আজ থেকে আমাদের সঙ্গে থাকবে। আরে কিন্তু আমরা তোমাকে কি বলে ডাকবো? মতি। মতি কেমন থাকবে? হ্যাঁ, আজ থেকে আমরা সবাই মিলে তোমাকে মতি বলে ডাকবো। এ আমাদের সাথে থাকতে পারবে না, ছি, এ কি নোংরা গট্টু। চঞ্চল গট্টুর এই ব্যাপারটা ভালো লাগলো না। কেউ একটা নোংরা জানোয়ারকে এতটা কি করে ভালোবাসতে পারে? শুধু এই খেয়ালটাই গট্টুর মনে চলছিল। যাই হোক না কেন, আমি এই কুকুরটাকে এখান থেকে তাড়িয়ে ছাড়বো। চিঙ্কি মতিকে এত ভালোবাসছে দেখে গট্টুর মনে হিংসে ভাবনাটা জন্মে গেল। এদিকে চঞ্চল গট্টু নানান রকম ফন্দি আঁটতে থাকল। মতি যাতে বাড়ির থেকে চলে যায় এর জন্য গট্টু শয়তানি বুদ্ধি প্রয়োগ করতে লাগল। এক্ষুনি মজা দেখাচ্ছি তোকে, দাঁড়া। যখন যখন গট্টু মতিকে বিরক্ত করার চেষ্টা করত তখন তখন চিঙ্কি এসে ওকে বাঁচিয়ে নিত। চলো মতি, এখন বিকেল হয়ে গেছে, এখন তুমিও আরাম করে নাও। মতিকে বাইরে বাঁধা অবস্থায় দেখে গট্টুর মাথায় একটা বুদ্ধি এলো। আজকে আমি তোকে এমন জায়গায় ছেড়ে আসব যেখান থেকে তুই কখনো ফিরে আসতেই পারবি না। মতি, গট্টু, তুমি মতিকে কোথাও দেখেছো? ও জানি না কোথায় চলে গেছে। কই জানি না তো, আমি তো ঘুমোচ্ছিলাম। চিঙ্কির কেঁদে কেঁদে খুব অবস্থা খারাপ ছিল। গট্টুর মনে চিঙ্কির জন্য খুবই দুঃখ ছিল, কিন্তু তার সাথে ওর মনে খুব আনন্দ ছিল যে মতি চলে গিয়েছে। কাঁদিস না চিঙ্কি, হতে পারে মতি নিজেই চলে গেছে, ও আমার প্রিয় বন্ধু ছিল। তারপর সেই রাতেই বাড়িতে একটা চোর ঢুকে পড়ে। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও। আরে এত আওয়াজ কিসের হচ্ছে? মনে হয় বাইরে কেউ বিপদে পড়েছে। গট্টু, গট্টু, ওঠো, আমি এখনি মতির আওয়াজ শুনেছি। শুয়ে পড়ো, মতি আর আসবে না। আচ্ছা চল গিয়ে দেখি। বাঁচাও আমাকে এই কুকুরের থেকে, কেউ আমাকে বাঁচাও। ছাড়ো মতি ওকে, কিন্তু এ তো কোনো সময় কারোর খারাপ করেনি, তাহলে কে হচ্ছ তুমি? তখনই গট্টু খেয়াল করলো ওর সাইকেলটাকে যেটা মাটিতে পড়েছিল। আমি বলছি এ নিশ্চয়ই একটা চোর, আমার সাইকেল চুরি করতে এসেছিল। কি, ঠিক বললাম তো? তুমি চোর নয়? এর আগে কি মতিকে আমি বলি তোমার উপরে আঘাত করতে, চলে যাও এদিক দিয়ে। আমার ক্ষমা করে দে চিঙ্কি। তুমি কেন ক্ষমা চাইছো? তার কারণটা হলো এর ঘরে আসাটা আমার একদম ভালো লাগেনি, আর সেই কারণেই আমি মতিকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছিলাম। কিন্তু এ ফিরে কি করে এলো? এটাই তো বিশেষ কথা হচ্ছে এদের, এরা যাকে নিজের বন্ধু বানিয়ে নেয় তাদের সঙ্গ এরা কোনোদিন ছাড়ে না। যখন তুমি মতিকে জঙ্গলে ছেড়ে এসেছিলে ও নিজেই বাড়ি ফিরে এসেছিল, আর যখন এ চোরকে বাড়িতে ঢুকতে দেখলো তারপর ওকে হামলা করে দিল। ঠিক বলেছিস চিঙ্কি, আমাদের সকলেরই এই অবলা জন্তুদের কাছ থেকে শেখা উচিত যে সত্যিকারের বন্ধুত্ব কাকে বলে। আর এইভাবে গট্টু নিজের ভুলটা বুঝতে পেরে গেল। সেই দিন থেকেই গট্টু আর মতির মধ্যে সত্যিকারের বন্ধুত্ব হয়ে গেল। গট্টু তো শিখে নিয়েছে, এবার আপনাদের বাড়ি। ফল, সবজি আর পিৎজা বার্গার। অনেক বছর আগে এক শহরে একটা পরিবার থাকত। পরিবারে দাদু ঠাকুমা আর মা বাবার সাথে
8 বছরের হিমাংশু আর 7 বছরের হিমানি থাকত। দুজনই বাইরের খাবার খুব ভালোবাসত, এই জন্য ওরা দুজন পিৎজা বার্গার তো খুব শখ করে খেত, কিন্তু শাকসবজি আর ফল খাওয়ার জন্য বারণ করে দিত। না, আমরা সবজি আর ফল খেতে ভালোবাসি না, আমাদের শুধু পিৎজা আর বার্গার ভালো লাগে। কিন্তু বাচ্চারা, যদি তোমরা ফল আর সবজি খাবে না, তাহলে তোমাদের চোখ তো কমজোর হয়ে যাবে আর তোমাদের এই ছোট বয়সেই চশমা লাগাতে হবে। কিন্তু ওরা কখনোই মায়ের কথা শুনত না। না, আমরা ফল আর শাকসবজি খেতে ভালোবাসি না। একদিন মা ওদের দুজনকে খুব ভালোভাবে বোঝালেন, শাকসবজি আর ফল খেলে আমাদের চোখ খুব ভালো থাকে, আর যদি তোমাদের চোখ খারাপ হয়ে যায় তাহলে তোমাদের চশমা লাগিয়ে থাকতে হবে। মা এভাবে ভালোভাবে বোঝাতে হিমানি মায়ের কথা শুনল। ঠিক আছে মা, এবার থেকে আমি রোজ সব সবজি আর ফল খাবো। কিন্তু হিমাংশু মায়ের কথা শুনল না। না মা, পিৎজা আর বার্গারই খেতে ভালো লাগে, আমি ওগুলোই খাবো। মা হিমাংশুকে বোঝানোর চেষ্টাই ছেড়ে দিলেন। এইভাবেই কয়েকদিন কেটে গেল। হিমানি প্রত্যেক দিন শাকসবজি আর ফল খেতে লাগলো, আর হিমাংশু আগের মতোই পিৎজা বার্গারই খাচ্ছিল। একদিন স্কুলে হিমাংশু টিচার ওকে বললেন, হিমাংশু, ব্ল্যাকবোর্ডে লেখা প্রশ্নটার উত্তর দাও। কিন্তু যখন হিমাংশু বোর্ডের দিকে তাকালো, ও সবকিছু আবঝা আবঝা দেখছিল। ও নিজের চোখ দুটোকে ঘষে আবার দেখল, কিন্তু ও সবকিছুই আবছাই দেখতে পেল। হিমাংশু উত্তর না দেওয়ায় টিচার ওর দিকে রাগে তাকালেন। হিমাংশু, কি তুমি এত সোজা প্রশ্নের উত্তরটাও জানো না? দাঁড়াও, এখনই আমি তোমার মা বাবাকে স্কুলে ডাকছি। এই বলে টিচার ক্লাসরুম থেকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পরে টিচারের ফোন করায় হিমাংশুর মা বাবা স্কুলে পৌঁছলেন। আমি হিমাংশুর থেকে এত সোজা প্রশ্ন করেছি অঙ্কর, কিন্তু হিমাংশু এতটাও জানে না কি দুই আর দুই কত হয়। কি হিমাংশু, তুমি এত সোজা একটা প্রশ্নের উত্তরও জানো না? মনে হচ্ছে আজকাল তুমি পড়াশোনা ঠিক করে করছো না। না মা, আমি জানি 2+2=4 হয়। তাহলে তুমি টিচারকে উত্তর কেন দাওনি? কারণ আমি বোর্ডের লেখাটা দেখতেই পাচ্ছিলাম না। আমি তোমাকে বলেছিলাম না, শাকসবজি আর ফল খাওয়া করো, দেখো তোমার এখন চোখ খারাপ হলো। যদি তুমি হিমানির মতন আমার কথাটা শুনতে, তাহলে তোমার চোখও ভালো থাকতো। সরি মা, এবার থেকে আমি রোজ শাকসবজি আর ফল খাবো। হিমাংশুকে এভাবে কাঁদতে দেখে ওর মা বুঝে গেলেন যে হিমাংশু নিজের ভুল বুঝতে পেরেছে। উনি হিমাংশুকে চুপ করাতে করাতে বললেন, ঠিক আছে হিমাংশু, যা হয়ে গেছে তা হয়ে গেছে, কিন্তু এবার থেকে তুমি যদি প্রতিদিন শাকসবজি আর ফল খাবে, তাহলে তোমার দৃষ্টি আবার থেকে ঠিক হয়ে যায়। ততদিনের জন্য চলো আমি তোমাকে চশমা লাগিয়ে দিচ্ছি। মা বাবার এই কথা শুনে হিমাংশু কান্না বন্ধ করে দিল, আর ওর বাবা হিমাংশুর জন্য চশমা বানিয়ে দিলেন। এইভাবে শাকসবজি আর ফল খাওয়ার কারণে হিমানির চোখ ভালো ছিল, আর শাকসবজি না খাওয়ার কারণে হিমাংশুর চোখে চশমা লেগে গেল। দ্বিগুণ খেলনা। কয়েক বছর আগে একটা শহরে 6 বছরের মিষ্টি আর 7 বছরের ময়ঙ্ক তাদের মা বাবার সাথে থাকত। মিষ্টি আর ময়ঙ্কের কাছে অনেক ধরনের খেলনা ছিল, কিন্তু ওরা একে অপরের খেলনা কখনোই ভাগ করে খেলত না, আর সবসময় এই কথা নিয়ে ঝগড়া করত যে কার কাছে বেশি খেলনা আছে। আমার কাছে বেশি খেলনা আছে। না, আমার কাছে তোমার থেকেও বেশি আছে খেলনা, আর আমার খেলনাগুলো তোমার থেকে বেশি ভালো হচ্ছে। না, আমার কাছে তোমার থেকে বেশি খেলনা আছে। একদিন ওদের দাদু ওদের সাথে থাকতে এলেন। উনি নিজের সাথে অনেক ভালো ভালো খেলনা নিয়ে এসেছিলেন। বাচ্চারা, আমি তোমাদের জন্য অনেকগুলো খেলনা নিয়ে এসেছি। বাহ, এতগুলো খেলনা! ওরা দুজনেই দাদুর কাছে গেল আর ওনার হাত থেকে একটা একটা করে ব্যাগ নিয়ে নিল। এই খেলনাগুলো আমার, আর এই খেলনাগুলো আমার। আমি এই সমস্ত খেলনা শুধু তোমাদের জন্যই এনেছি, তাহলে এগুলো ভাগ করার কি দরকার? না দাদু, আমরা আমাদের কখনো খেলনা ভাগ করি না, কোনোদিন না। এই কথা শুনে দাদু খুব অবাক হয়ে গেলেন, কিন্তু উনি বাচ্চাদেরকে কিছুই বললেন না। পরের দিন সব দিনের মতোই দুজনে ঝগড়া শুরু করলো।
আমার কাছে বেশি খেলনা আছে। না, আমার কাছে তোমার থেকেও বেশি খেলনা আছে। এইবারেও দাদু ভেবেছিলেন যে বাচ্চারা নিজেরা বুঝে যাবে। এমনটাই কয়েকদিন ধরে চলতে থাকলো। তারপর একদিন দাদু কিছু ভাবলেন। এই বাচ্চারা এইভাবে বুঝবে না, আমাকেই এদের দুজনকে একতার মানে বোঝাতে হবে। এই ভেবে উনি বাচ্চাদের ঘরে গেলেন। ঘরে গিয়ে দেখলেন বাচ্চারা ঝগড়াই করছিল। দাদুকে দেখে ওরা দাদুকে জিজ্ঞাসা করল, দাদু এবার তুমি বলো কার কাছে বেশি খেলনা আছে? হ্যাঁ দাদু, তুমি বলো যে কার কাছে বেশি খেলনা আছে। আমার হিসেবে তো তোমাদের দুজনের কাছেই অনেক কম খেলনা আছে। কি? কিন্তু তোমরা দুজনে একদম চিন্তা করো না, আমি তোমাদের দুজনের খেলনা দ্বিগুণ করে দিতে পারি। ওটা কেমন করে? জাদু করে। জাদু করে? হ্যাঁ জাদু করে। এবার তাড়াতাড়ি নিজের চোখ বন্ধ করো, এক্ষুনি তোমাদের দুজনের খেলনা দ্বিগুণ করে দিচ্ছি। দাদুর এই কথা শুনে দুইজনে নিজেদের চোখ বন্ধ করে নিল। দাদু এগিয়ে গেলেন আর দুইজনের খেলনাগুলোকে একসাথে রেখে দিলেন। তারপর আবার উনি বাচ্চাদের কাছে গিয়ে দাঁড়ালেন। এবার তোমরা চোখ খুলতে পারো। বাচ্চারা নিজেদের চোখ খুলতে দেখলো যে সব খেলনাগুলো একসাথে ছিল। এই দেখে দুজনে খুব রেগে গেল। দাদু এ তুমি কি করলে? তুমি আমাদের খেলনাটাকে মিলিয়ে কেন দিলে? এর উত্তরে দাদু ওদের বুঝিয়ে বললেন, মিলিয়ে দেইনি, আমি তোমাদের খেলনাগুলো দ্বিগুণ করে দিয়েছি। বাচ্চারা একতায় অনেক শক্তি হয়, যদি আমরা মিলেমিশে থাকি তাহলে এই খেলনাগুলোর মতো আমাদের শক্তিও দ্বিগুণ হয়ে যায়। সেই জন্য আমাদের ঝগড়া করা উচিত নয়, সব সময় মিলেমিশে থাকতে হয়। শেষ পর্যন্ত দাদুর বোঝানোর পরে বাচ্চারা একসাথে থাকার মর্ম বুঝতে পারল, আর তারপর থেকে ওরা আর কোনোদিন খেলনা নিয়ে ঝগড়া করত না। ফল, সবজি আর পিৎজা বার্গার। অনেক বছর আগে এক শহরে একটা পরিবার থাকত। পরিবারে দাদু ঠাকুমা আর মা বাবার সাথে 8 বছরের হিমাংশু আর 7 বছরের হিমানি থাকত। দুজনই বাইরের খাবার খুব ভালোবাসত, এই জন্য ওরা দুজন পিৎজা বার্গার তো খুব শখ করে খেত, কিন্তু শাক সবজি আর ফল খাওয়ার জন্য বারণ করে দিত। না, আমরা সবজি আর ফল খেতে ভালোবাসি না, আমাদের শুধু পিৎজা আর বার্গার ভালো লাগে। কিন্তু বাচ্চারা, যদি তোমরা ফল আর সবজি খাবে না তাহলে তোমাদের চোখ তো কমজোর হয়ে যাবে, আর তোমাদের এই ছোট বয়সেই চশমা লাগাতে হবে। কিন্তু ওরা কখনোই মায়ের কথা শুনত না। না, আমরা ফল আর শাকসবজি খেতে ভালোবাসি না। একদিন মা ওদের দুজনকে খুব ভালোভাবে বোঝালেন, শাকসবজি আর ফল খেলে আমাদের চোখ খুব ভালো থাকে, আর যদি তোমাদের চোখ খারাপ হয়ে যায় তাহলে তোমাদের চশমা লাগিয়ে থাকতে হবে। মা এভাবে ভালোভাবে বোঝাতে হিমানি মায়ের কথা শুনল। ঠিক আছে মা, এবার থেকে আমি রোজ সব সবজি আর ফল খাবো। কিন্তু হিমাংশু মায়ের কথা শুনল না। না মা, পিৎজা আর বার্গারই খেতে ভালো লাগে, আমি ওগুলোই খাবো। মা হিমাংশুকে বোঝানোর চেষ্টাই ছেড়ে দিলেন। এইভাবেই কয়েকদিন কেটে গেল। হিমানি প্রত্যেক দিন শাকসবজি আর ফল খেতে লাগলো, আর হিমাংশু আগের মতোই পিৎজা বার্গারই খাচ্ছিল। একদিন স্কুলে হিমাংশু টিচার ওকে বললেন, হিমাংশু ব্ল্যাকবোর্ডে লেখা প্রশ্নটার উত্তর দাও। কিন্তু যখন হিমাংশু বোর্ডের দিকে তাকালো, ও সবকিছু আবঝা আবঝা দেখছিল। ও নিজের চোখ দুটোকে ঘষে আবার দেখল, কিন্তু ও সবকিছুই আবঝাই দেখতে পেল। হিমাংশু উত্তর না দেওয়ায় টিচার ওর দিকে রাগে তাকালেন। হিমাংশু, কি তুমি এত সোজা প্রশ্নের উত্তরটাও জানো না? দাঁড়াও, এখনই আমি তোমার মা বাবাকে স্কুলে ডাকছি। এই বলে টিচার ক্লাসরুম থেকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পরে টিচারের ফোন করায় হিমাংশুর মা বাবা স্কুলে পৌঁছলেন। আমি হিমাংশুর থেকে এত সোজা প্রশ্ন করেছি অঙ্কর, কিন্তু হিমাংশু এতটাও জানে না কি 2 আর 2 কত হয়। কি হিমাংশু, তুমি এত সোজা একটা প্রশ্নের উত্তরও জানো না? মনে হচ্ছে আজকাল তুমি পড়াশোনা ঠিক করে করছো না। না মা, আমি জানি 2+2 = 4 হয়। তাহলে তুমি টিচারকে উত্তর কেন দাওনি? কারণ আমি বোর্ডের লেখাটা দেখতেই পাচ্ছিলাম না। আমি তোমাকে বলেছিলাম না, শাকসবজি আর ফল খাওয়া করো,
দেখো তোমার এখন চোখ খারাপ হলো। যদি তুমি হিমানির মতন আমার কথাটা শুনতে তাহলে তোমার চোখও ভালো থাকতো। সরি মা, এবার থেকে আমি রোজ শাকসবজি আর ফল খাবো। হিমাংশুকে এভাবে কাঁদতে দেখে ওর মা বুঝে গেলেন যে হিমাংশু নিজের ভুল বুঝতে পেরেছে। উনি হিমাংশুকে চুপ করাতে করাতে বললেন, ঠিক আছে হিমাংশু, যা হয়ে গেছে তা হয়ে গেছে, কিন্তু এবার থেকে তুমি যদি প্রতিদিন শাকসবজি আর ফল খাবে তাহলে তোমার দৃষ্টি আবার থেকে ঠিক হয়ে যায়। ততদিনের জন্য চলো আমি তোমাকে চশমা লাগিয়ে দিচ্ছি। মা বাবার এই কথা শুনে হিমাংশু কান্না বন্ধ করে দিল, আর ওর বাবা হিমাংশুর জন্য চশমা বানিয়ে দিলেন। এইভাবে শাকসবজি আর ফল খাওয়ার কারণে হিমানির চোখ ভালো ছিল, আর শাকসবজি না খাওয়ার কারণে হিমাংশুর চোখে চশমা লেগে গেল।